এমনি সাইফুল ইসলাম, আপনি লিখেছেন, আমি একজন কোলন ক্যান্সার রোগী, অপারেশন হয়েছে কিছুদিন আগে, আমাকে একটা কোস্টোমি ব্যাগ দেওয়া হয়েছে যেটা পেটের ডান পাশের শরীরের সাথে লাগানো। এই ব্যাগের মধ্যে আমার পায়খানা জমা হয়, এরপর আমি এটা পরিষ্কার করে থাকি। আমার প্রশ্ন হচ্ছে, আমি কি মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবো নাকি বাড়িতেই পড়তে হবে? ভাই সাইফুল ইসলাম, প্রথম কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে এই দুরারোগ্য ব্যাধি থেকে তার বিশেষ কুদরতে আল্লাহ তাআলা যেন আপনাকে হেফাজত করেন এবং রক্ষা করেন। আর আপনার প্রশ্ন উত্তরে বলতে চাই যে, এ ধরনের পরিস্থিতিতে আপনার যদি মলমূত্র একটু 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 করে আসতে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার প্রতি ওয়াক্ত সালাতের জন্য আপনাকে উজু করতে হবে, কারণ আপনি সেক্ষেত্রে নিয়মিত যার পেশাবের ফোঁটা বের হতে থাকে সেই মাজুর ব্যক্তির বিধানভুক্ত হতে প্রত্যেক ওয়াক্তের জন্য পাঁচক্ত নামাজ জন্য পাঁচবার আপনি উজু করে নেবেন। উজু করে প্রত্যেক ওয়াক্তে সালাত আদায় করবেন এবং এরপরে ওই ফোঁটা আসতে থাকলেও আর অসুবিধা নেই। আর দ্বিতীয় কথা হলো যে, ওই ব্যাগটা যদি খুলে রাখার সুযোগ থাকে, তাহলে সেটা আপনি খুলে রেখে সালাত আদায় করবেন। আর যদি খুলে রাখার সুযোগ না থাকে, বরং খুলে রাখা আপনার জন্য ক্ষতিকর হয়, ডক্টরের নিষেধাজ্ঞা থাকে, তাহলে সেক্ষেত্রে ওই ব্যাগ নিয়ে ওই অবস্থা আপনি সালাত আদায় করবেন, কারণ লাইকুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। আর যেহেতু ওইটা নিয়ে মাজুর অবস্থায় খোলা না গেলে ওইটা নিয়েই আপনি সালাত আদায় করতে পারবেন, অতএব সেটি মসজিদেও পারবেন, বাসায়ও পারবেন। বিশেষ করে মসজিদে এটা তো আর প্রদর্শিত হবে না, বিধায় এটি আপনার জন্য নাজায়েজ বা হারাম হবে না ইনশাআল্লাহ তাআলা। মিল্লাত খায়ের, আপনি আগে থেকে লিখেছেন, শুক্রবারে কেউ নামাজ মিস হয়ে যাবে আশঙ্কায় বাসা থেকে জোহরের নামাজ পড়ে বের হয়েছে, কিন্তু পরবর্তীতে সে যদি জুমার নামাজ পড়ার সুযোগ পেয়ে যায়, সে কি জুমার নামাজ আদায় করবে? প্রশ্ন হলো যে, বাসা থেকে নামাজ মিস হবে সেই জন্য জোহর পড়বে, এইটা এই মাসালার ভিত্তিটা কি? আপনি বাসায় আছেন, ধরুন আপনি সফরে রওনা দিয়েছেন, তো আপনি বাসা থেকে তো জোহর পড়তে পারবেন না। আপনি সফরে বের হয়েছেন, শহরের এরিয়া ত্যাগ করেছেন, তারপর আপনার জন্য সফরের সুবিধা প্রযোজ্য হবে, অর্থাৎ আপনি জুমার বিপরীতে জোহর আদায় করতে পারেন। কিন্তু আপনি বাসা থেকে বসে মুখেই মাসেন, আশপাশে মসজিদ আসে, আপনি চাইলে জুমা পড়তে পারেন, সেটা বাদ দিয়ে আপনি জোহর পড়ে রওনা দিলে সেটা তো আপনার জন্য জায়েজ নয়। এটি হলো প্রথম কথা। এরপরের কথা হলো যে, যদি কেউ মুসাফিরও থাকেন, তাহলে সেক্ষেত্রে তারপরও শুক্রবার সালাত আদায় করার সুযোগ থাকলে, জুমার সুযোগ থাকলে, চাইলে কিন্তু জুমা পড়তে পারেন। মীর মইনুল বাবলু, আপনি লিখেছেন, আজ ফজরের নামাজের সময় হঠাৎ ঘুমিয়ে পড়ি, এইটা এখন প্রায় দিনই হয়ে থাকে, প্রতিকার কি জানাবেন? ফজরের সালাতের সময় শয়তান তার বিশেষ ডিউটি পালন করে, যাতে করে ইমানদার এই সময় সালাতের জন্য উঠতে না পারে, তার জন্য সালাত পড়াটা কষ্টকর হয়ে যায়। তো সেই জন্য সবচেয়ে বড় ব্যবস্থাপনা হলো যে, খুব দ্রুততার সাথে এসার পরে শুয়ে যাওয়া, দেরি না করা, এতে আমাদের জন্য ফজর পড়া সহজ হয়। এছাড়া মোবাইলে অ্যালার্ম দেওয়ার ব্যবস্থা, অন্য কাউকে কল দিয়ে ডেকে দেওয়ার ব্যবস্থা, বা কেউ উপস্থিত থাকলে তিনি সরাসরি ডেকে দেওয়ার ব্যবস্থা, ইত্যাদি আমাদের থাকতে হবে। এরপরও যদি কখনও বিচ্ছিন্নভাবে এরকম হয়ে যায়, তো সেটা দোষণীয় হবে না, কিন্তু প্রায় এরকম হওয়াটা দোষণীয়। প্রায় এরকম হওয়ার মানে হলো যে, আমি সেটাকে খুব সিরিয়াসনের সাথে দেইনি এবং নেইনি, এবং আমার যতগুলো ব্যবস্থা আছে সবগুলো আমি গ্রহণ করিনি। তো এটা কিন্তু গুনাহের কথা, এবং ঠান্ডা মাথায় কোনো মাছ ত্যাগ করা এটি জঘন্য অপরাধ, সেটি সন্দেহাতীতভাবে। বিধায় আগে যা হয়েছে তার জন্য আপনি ইস্তেগফার করে সামনে থেকে এই ব্যবস্থাগুলো গ্রহণ করবেন সতর্কতামূলক।